কলকাতার আর জিগড় হসপিটালে যা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা মানে ইচ্ছাকৃত ঘটনা যা ঘটে গেছে সেটা তো বলার বিষয় নয় প্রত্যেকেরই এই বিষয়টা অবগত এবং এটাকে নিয়ে সারা রাজ্য জুড়ে যে তোলপাড় চলছে এবং এখনো পর্যন্ত চলছে তার ইতিহাস আমাদের প্রত্যেকের জানা এবং সবাই আমরা এটাতে মর্মাহত আহত এর মাঝে সিবিআই এমন একটা তথ্য দিল সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যেখানে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে এই আপডেট আপনাদের প্রত্যেকের সেটা কলকাতার সিভিক ভলেন্টিয়ার হোক বা রাজ্যের সিভিক ভলেন্টিয়ার হোক বা রাজ্যবাসী হোক না কেন সিভিক ভলেন্টিয়ারের পরিবারের কোনো আত্মীয় হোক না কেন আপনাদের প্রত্যেকের জানা দরকার আর সেজন্য আপনারা একটা কাজ করবেন ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখে বিষয়টা জেনে নেবেন তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন যাতে যারা দেখার সুযোগ পাচ্ছে না ভিডিওটি তারাও জানতে পারে তাদের কাছেও পৌঁছায় ভালো লাগলে লাইক করতে বলবো না এই সমস্ত আপডেট মোটেও ভালো নয় ভিডিওকে লাইক আপনাকে করতে হবে না যদি মনে করেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার দরকার সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার অবশ্যই করবেন যাতে প্রত্যেকে জানতে পারে আপনার ফিডব্যাক কমেন্ট সেকশানে জানাবেন দেখুন আমি টিভি নাইন বাংলার একটা আর্টিকেল খুলছি যেখানে আপনাদেরকে দেখাবো কি বলা রয়েছে একদম নতুন প্রতিবেদন দেখুন সাতটা চৌত্রিশ পি এম প্রকাশিত হয়েছে চৌঠা নভেম্বর দু হাজার চব্বিশ বলা রয়েছে মঙ্গলবারে সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি রয়েছে তার আগে আজ সোমবার আর করের ধর্ষণ খুন মামলার চার্জ গঠন হলো শিয়ালদা আদালতে এদিন আদালতে সিবিআই দাবি করেছে চার্জ গঠন হলেও তদন্ত এখনও চলছে সিভিক ভলেন্টিয়ারের নাম চার্জশিটে থাকলেও তদন্ত এখনও শেষ হয়নি তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র ছিল কিনা তারও তদন্ত করা হচ্ছে একই সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা কী ছিল সেটা নিয়েও চলছে গুরুত্বপূর্ণ তদন্ত সিবিআইয়ের আইনজীবী এদিন বলেছেন আমরা কিছু প্রমাণ পেয়ে গেছি যার মাধ্যমে বোঝা যাচ্ছে এই দুজন অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল একে অপরের সঙ্গে যোগাযোগে ছিলেন ঘটনার পর কেন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেটার তদন্ত চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই তবে আরজিকর মামলার তদন্ত শেষ হওয়ার পথে তবে কি আর্জিকর মামলার তদন্ত শেষ হওয়ার পথে এই প্রশ্নের উত্তরেই সিবিআই এদিনকে বলেছেন যে চার্জশিটে আমরা বলিনি ওই সিভিক ভলেন্টিয়ার একাই যুক্ত ওর বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে তাই ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা মেনে ষাট দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে ষড়যন্ত্র ছিল কিনা তার তদন্ত করা হচ্ছে এখনই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ক্লিনচিট কিন্তু সিবিআই দিচ্ছে না এবং সিবিআই এটাও কখনও বলেনি যে সিভিক ভলেন্টিয়ার একাই যুক্ত তার মানে তাদের সন্দেহের তালিকায় আরও অনেক লম্বা লিস্ট আছে সেখানে আরও অনেক ব্যক্তিত্ব রয়েছে এখনও পর্যন্ত গ্রেপ্তার মাত্র একজন সিভিক ভলেন্টিয়ার সেটাতেই কিন্তু হার মানছেন না তারা এবং একাই যুক্ত এই কথাটা কিন্তু কেউ বলতে পারছে না সুতরাং আরও অন্যান্যরাও যুক্ত আছে সিভিক ভলেন্টিয়ার ছিল হয়তো বা একটা মহড়া সে হয়তো কোনো বলির পাঠা। তার বাইরেও আরও বড় বড় কোনো ব্যক্তিত্ব থাকতেই পারে সেই নিয়ে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই এদিনকে অভিজিৎ মণ্ডলের আইনজীবী আদালতে বলেছেন একজন থানার ওসিকে এই ধরনের ঘটনার পর ফোন করবেন অধ্যক্ষ এটাই বাস্তব তাহলে কিভাবে ষড়যন্ত্রের সঙ্গে তিনি যুক্ত আপাতত ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলবে অন্যদিকে এদিন আদালত থেকে বেরিয়ে অভিযুক্ত সিবিক ভলেন্টিয়ার বলেন আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে ভালো করে শুনুন সিভিক ভলেন্টিয়ার কি বলেছেন বলেছেন আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে তার মানেটা কি যে তুমি একাই বলি বলির মাটা হও তোমার উপর দিয়েই যাক যাতে আরও কারো নাম বেরিয়ে না আসে যার যাতে আরও কারো গলার কলারে না হাত পড়ে যায় যাতে আরও কারো মুখ না বেরিয়ে আসে যাতে আরও কিছু প্রকাশ্যে না বেরিয়ে আসে চুপ থাকো সহ্য করে নাও তোমার উপর দিয়েই সমস্ত দোষটা চলে যাক তাহলে কি মনে হয় শুধুমাত্র সেই সিভিক ভলেন্টিয়ার একাই এই কাণ্ডের জন্য দায়ী সিবিআই বলছে না সাধারণ জনতাও বলছে না তার নির্যাতিতার মৃতদেহ দেখেও এমনটাই বোঝা যাচ্ছে না যে শুধুমাত্র একটাই ব্যক্তি এটার জন্য দায়ী হতে পারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান তারপর সিবিআই যে সমস্ত আপডেট দেবে অবশ্যই আপনাদেরকে জানাবো সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত কোনো আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই ফিডব্যাক আপনারা দেবেন কিন্তু এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট সেকশানে নিজের নিজের মতো করে লিখবেন আর এই সমস্ত ধর্ষণের ঘটনা কবে যে বন্ধ হবে সেটাই আমরা প্রার্থনা করবো ওপর ওলার কাছে নিজের নিজের মতো করে প্রত্যেকে প্রার্থনা করুন ফিডব্যাকে আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখুন পরের আপডেটে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ